হ্যাঁ গাইস, আজকে আমাদের টাবল হলো কারণ বাজার 2 নম্বর সুপার মার্কেটের সামনে। আমরা আজকে কিছু জুতার দোকান প্রবেশ করবো এবং তাদেরকে কিছু জুতার দাম জিজ্ঞেস করবো এবং কি ধরনের জুতা পাওয়া যায় পুরে ওই ধরনের জুতার ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দিব। ছোট বড় আছে? বড় সাইজ দেবেন? বড় সাইজ কত? কত দামের জুতা? এখানে সর্বনিম্ন দাম আছে আপনার 120 টাকা থেকে শুরু। সবচেয়ে হাই? আপনার হাই 300 টাকার ভিতরে আপনার সর্বোচ্চ ভালো জুতা পাবেন। এমন 300 টাকার থেকে আপনি এই জুতাগুলো পাচ্ছেন আপনার 300 টাকার। বাটা জুতা কিনলে আপনার এক জোড়া জুতাতে আপনার 1200 টাকা লাগবে, ঠিক আছে? এটা যেমন 300 টাকার ভিতরে যদি আপনার 250 টাকার ভিতরে যদি নেন আপনার 6-7 মাস ইজি করতে পারবেন। মানে মধ্যম সাইজ কোন আর 300-350 যে রেডি বললেন যে ৩০০ টাকার ভিতরে আপনার যে এগুলো পাচ্ছেন বাটা আর এটি এগুলো আপনার 250 টাকার ভিতরে পাচ্ছেন। এই রিয়েল আস্তিং কেমন হয়? এগুলো এরকম 6-7 মাস আপনি ইজিলি করতে পারবেন। কিন্তু ফুটপাতের জুতা মনে করুন 5 দিন 6 দিন পাই দিলে বলে ছিটে যায়? না, ফুটপাতের জুতা বলতে যে পাই দিলে ছুটে যায় তা না। এগুলো জুতা অ্যাকচুয়ালি কি আপনার পানি থেকে একটু বিরত রাখতে হবে। কমপ্লেন আমি তো 3-4 জোড়া জুতা নেবো আপনি কাজের লোকের জন্য। আচ্ছা যাক, আপনি নেবেন 4 জোড়া নেবেন জানেন তো 250 করে বিক্রি করে আপনি 4 জোড়া নেবেন, আমাদের 4 জোড়া দাম হয়েছে 250 করে 1000 টাকা, আপনি আমাকে 900 টাকা দিন, 100 টাকা কম দিন। না, আমি 200 করে দেবো আপনাকে দেন। না না, 4 জোড়া দেন, 1 জোড়া আলাদা প্যাকেট করেন। এটা কি আলাদা আলাদা দিব? হ্যাঁ, আলাদা প্যাকেট করেন। আর আমাদের যে জুতাটা কিনলেন যে কত দিনই করলে দিতে 300? এটা বলছি 300 টাকা। আর আরো কি দিন কোনটা বলছি? এটা কি কি কালার আছে? কালার আছে 2-3টা কালার আছে। এই যে দাম কত জোড়া দিব? 1 জোড়া। আর সিলিভার জন্য কত বলছেন? কিনতে গেলে সাধারণত 100-120 টাকা লাগে, এগুলো বার্মিস থেকে অনেক ভালো। করে দেখেন ঠিক আছে,